আমি মোহাম্মদ নূরি আলম, আমি শিক্ষা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু আমার আগে থেকেই কৃষির প্রতি একটু ঝোঁক আছে। কৃষি আমাদের আদিম পেশা, এটা আমার বাপদাদা করে আসছে এবং যতদিন এই পৃথিবীতে মানুষ বসবাস করবে ততদিন এই কৃষি থাকবে। কিন্তু এখন আমাদের যারা মুরব্বী আছে, বাবা হোক দাদা হোক, এরা কেউ চায় না যে আমরা কৃষিকাজে আসি, কারণ একটাই যে কৃষিকাজে লাভ নেই। তো কৃষিকাজে যদি লাভ দেখতে হয়, যদি কৃষিকাজকে উন্নয়ন করতে হয়, অবশ্যই কৃষিকে আধুনিকরণ করতে হবে, যান্ত্রিকরণ করতে হবে। তো আমরা যে সনাতন পদ্ধতি যে কৃষি কাজ করি তাতে সময় ব্যয় হয় বেশি এবং খরচ বেশি। বর্তমানে লেবার সংকট খুব এবং লেবারের দাম বেশি, আমাদের কৃষিকাজে খুব খরচ হয়ে যায়, কস্টিংটা বেশি পড়ে যায়, সেক্ষেত্রে সেই কারণে আমাদের লাভ কম হচ্ছে। তো এই থেকে যদি আমাদের লাভজনক দেখতে হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই যান্ত্রিকরণ করতে হবে। যেমন ধরেন, এটা রাস্টার প্ল্যান্টার মেশিন, এটাতে ধান রোপণ করা যায়, এক ঘন্টায় 50 শতক অথবা 1 একর 2 ঘন্টা এটা আমরা লাগাইতে পারি, যেটা আমার 15 থেকে 20টা লেবার লাগতো লাগাইতে। তো এইটার কারণেই কিন্তু আমি 1 ঘন্টার ভিতর কি 2 ঘন্টার ভিতর আমি 1 একর লাগাই ফেলাইতে পারছি। তো এইখানে আমাদের কিন্তু অনেকটা অর্থ সেভ হয়েছে। এই মেশিনটা আমার মনে হয় যে আমার এই মাঠে প্রায় 100 একর অথবা সামথিং বেশি হইতে পারে জমি আছে। আমাদের লেবারে লাগালে কমপক্ষে 20 থেকে 30 দিন লাগাইতো, আমার মনে হয় যে 10 দিনের ভিতরে আমি এই মেশিনটাতে সব কভার করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের সময় কম হলো। তো এই মেশিনটার আমদানি কারক হচ্ছে এসিআই। আমি এসিআইকে সিলেক্ট করছি একটাই কারণ, যে আমি আগে একটা রিপার মেশিন নিয়েছিলাম। তো রিপার মেশিন নেওয়ার পরে সেটা সার্ভিসও ভালো ছিল, এবং এসিআই যারা টেকনিশিয়ান, যারা বিভিন্ন সমস্যা হলে যারা আসে সার্ভিস দেওয়ার জন্য, তারা খুবই আন্তরিক এবং তারা কল করলেই তাড়াতাড়ি এসে সেই সার্ভিসটা আমাদের দেয়। আমি আশা করি যে এটা আমাদের ভালো সার্ভিস দিবে, এবং এসিআইকে ধন্যবাদ এরকম ভালো একটা মেশিন আমদানি করার জন্য।